আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা মামুনি। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, আশা করি আপনারাও যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তো আজকে আবার সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছি, আর দেখতেই পাচ্ছেন যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর আজকে তো আবার ঝড় হওয়ার সম্ভাবনা আছে। দুই দিন ছিল কিন্তু কালকে তো হয়নি, বাট জানি না আজকে হবে কি না, পুরো দিনে কী হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। আর এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সেরকম না আর সেরকম বাতাসও নেই, আর এদিকে মেঘ প্রচণ্ড উঠেছে, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তো আজকে পুরো দিনে কী হয় জানি না, যে ঝড় হবে কি না, তো তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন। আর এই গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, আর আমাদের কিচেনেও আছে, এখান থেকে একটা কেটে নিয়ে ওখানে কিচেনে লাগানো হয়েছে। এগুলো যখন বড় হয়ে যাবে তখন আরও বেশি ভালো লাগবে দেখতে। আর এটা ঝুঁকে পড়ে যাচ্ছিলো, তাই দড়ি দিয়ে এমনি বেঁধে রেখেছে। আর আমি তো ডেলি সেরকম ভিডিও দিই না, কিন্তু এবার থেকে চেষ্টা করবো যে ডেলি ভিডিও দেওয়ার। আর যদি কোনো দিন না দিতে পারি তাহলে জানি না, কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করবো ডেলি ভিডিও দেওয়ার এবার থেকে। তো আজকে পুরো দিন কী হচ্ছে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে, তো দেখতে থাকেন। আর বৃষ্টিটা মনে হচ্ছে একটু কমলো, তবুও হালকা হালকা পড়ছে, সেরকম না, ওয়েদারটা খুবই খারাপ। না আর বসে থাকলে চলবে না, এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে আমি আমার কাজগুলো করি, যা কাজ আছে এখন করব সব কাজ। তো এখানে চলে এসেছি, অনেকদিন থেকে বিরিয়ানি চালটা আনা ছিল কিন্তু এতে রেখেছিলাম না, তো আজকে ভাবলাম যে বিরিয়ানি চালগুলো রেখে দিই, তো এটাতে এখন রেখে দিলাম। এটা করে দিয়ে আমার বাকি কাজগুলো এখন করব। আর এখানে আমার একটা পিস আছে, সে অনেকদিন আগের, ডেলি বলছি যে বানাতে দিব বানাতে দিব, কিন্তু বানাতে দেওয়া হয় না। আর এখন তো লকডাউন, তাই আর যাওয়া হয় না, তো ভেবেছি যে লকডাউনটা শেষ হলেই এবার বানাতে দিয়ে আসব, যেহেতু অনেক দিন থেকে আছে প্রায়। বানিয়ে এরকম ড্রেস আমি খুবই কমই পরি, তো ভেবেছি এটা বানাবো, কিন্তু লকডাউনটাও তো শেষ হয় না, লকডাউন শেষ হলে একদিন গিয়ে বানাতে দিয়ে আসব। তো এটা বাইরে ছিল, মানে কালকে বার করেছিলাম, তো ভাবলাম আপনাদেরও দেখিয়ে দিই, তো দেখিয়ে দিলাম। আর এখন যাই, আর এখন বৃষ্টিটা হালকা কমেছে, মানে এখন সেরকম আর বৃষ্টি পড়ে না, বৃষ্টি থেমে গেছে, জানি না পরে কি হবে। তো এইদিকে বৃষ্টি তো হচ্ছে, মানে আবার থেমে যাচ্ছে, তো এইদিকে তো কাজ তো করতেই হবে। আর এদিকে আম্মু এখন মাছ ধুয়ে নিচ্ছে। আর আজকে সকালবেলায় প্ল্যানিং হয়েছিল যে বিরিয়ানি করবে, সামহাও বৃষ্টির জন্য বাজারে যাওয়া হয়নি, তাই চিকেনটা রান্না হলো না, তাই আজকে বিরিয়ানি হলো না, বিরিয়ানি মেবি কাল হবে। তো আজকে ফ্রিজে মাছটা রাখা ছিল, তো আজকে মাছটাই রান্না হবে, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল তাই আর বাজারে যাইনি আব্বু, আর নিষেধ করলো যে আজকে থাক, আজকে তো ফ্রিজে মাছ ছিল, তো ওটুকুই আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে, তাই আর কি যাওয়া হয়নি। তো কাল চিকেন আনলে কালকেই বিরিয়ানিটা হবে, তো ডেফিনেটলি ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হবে হচ্ছে আম আলু দিয়ে মাছের ঝোল, আর হবে পটল ভাজা, আজকে এটাই আমাদের লাঞ্চ। আর এখানে সমস্ত কিছু রেডি করে দিয়েছে, পটল আম আলু সব কেটে রেখে দিয়েছে, আর এখানে পেস্টও হয়ে গেছে, এখানে আছে পেঁয়াজ আদা রসুন আর জিরের একসঙ্গে পেস্ট করে নিয়েছে, ওটাও হয়ে গেছে। তো সমস্ত কিছু রেডি করে রেখেছে, আর কিছুক্ষণ পরে মানে ভাতও বসিয়ে দিবে, আর এদিকে সবজিটাও হবে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে, আর এখন মাছ ভাজা হবে। আর আজকে অনেকদিন পরে নিচে রান্না হচ্ছে, যেহেতু আমাদের উপরে রান্না হচ্ছে বেশ কয়েক মাস থেকে, তো আজকে বৃষ্টির জন্য নিচে রান্না হচ্ছে। আর আমি তো বলেছিলাম আমাদের কিচেনে অনেক কাজ বাকি আছে, তো সম্ভব কোনো কারণে হয়নি, তো মানে খুব তাড়াতাড়ি কিচেনের কাজটাও কমপ্লিট করবে। আর এখান থেকে ওই গাছটা নিয়ে গিয়ে কিচেনে লাগানো হয়েছে, যেটা দেখালাম। আর এখন মাছ ভাজার জন্য হলুদ আর নুন দিয়ে মাছটাকে মেখে নিচ্ছে। আর
আর এদিকে ভাতটাও হচ্ছে, আর এখন মাছ ভাজবে, তার জন্য প্যান বসিয়ে দিয়েছে, যে একদিকে প্যান বসিয়ে দিয়েছে আর একদিকে ভাত হচ্ছে। তো প্যানটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিল, দিয়ে মাছটা ফ্রাই হবে। আর এখন লাইন চলে গেল বলে জানালাটা খুলে দিয়েছে, কারণ এতক্ষণ চিমনি জ্বলছিল, তাই জানালাটা লাগানো ছিল, আর লাইন চলে যাওয়ার জন্য জানালাটা খুলে দিয়েছে। আর এখন বৃষ্টি পড়ে না, কিন্তু মেঘ উঠে আছে আর হালকা হালকা এমনি বাতাস বইছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকটা, আর এখানে একটা আমড়া গাছ আছে, যেখানে প্রচুর আমড়া ধরে, তো এখনও অনেক আমড়া আছে গাছে, ছোট ছোট আছে, এখন বড় হয়নি সেরকম। আর এখন মাছটা ফ্রাই করা হচ্ছে। আর এই ঝড়ের জন্য সবাই এখন বেশ মানে একটু টেনশানে আছে, যেহেতু দীঘার এখন খুব খারাপ অবস্থা, নিউজ দেখলে শুধু ওটাই এখন দেখায়, সব দিকে ইউটিউব অন করলেও শুধু ওই দীঘারই খবর, মানে দীঘার প্রচণ্ড খুবই খারাপ অবস্থা, আর জানি না আমাদের এদিকে কী হবে। আর ভাত হয়ে গেছে, আর একদিকে এখন মাছটা ভেজে নিয়ে যেটুকু তেল ছিল ওটুকুর মধ্যে আর একটু তেল দিয়ে এখন পটল ভাজা হচ্ছে। এদিকে মাছ ভাজা তো হয়ে গেছে, আর পটল ভাজাটাও হচ্ছে, এবার একদিকে মাছের তরকারিটা বসাবে। আর গ্যাসটা পুরো নোংরা হয়ে গেছে, মানে মাছ ভাজলে মাছ ভেজে তেলগুলো ছিটকে পড়েছে, তো একবারে রান্না করার পরেই গ্যাসটা একদম পরিষ্কার করতে হবে। আর আজকে হাঁড়িতেই মাছ রান্না করা হবে, তার জন্য এখানে হাঁড়িটা গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে দিলো, আর এখন দিয়ে দিবে যে আদা রসুন পেঁয়াজ আর জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছিলো সেটুকু দিয়ে, সেটুকুকে একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায়। তারপর আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওটার মধ্যে জল ছেড়ে দিতে হবে। আর আলুটা এভাবে আজকে কাটা হয়েছে। আর এদিকে পটল ভাজা হচ্ছে, আর কিছুক্ষণ পরেই নামিয়ে নেবে। আর দিকে আলুটাও কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ঝোলের জন্য জল ছেড়ে দিবে। আর এদিকে পটল ভাজাটাও হচ্ছে প্রায় কিছুক্ষণ, আর 5-6 মিনিট পরে নামিয়ে নেওয়া হবে। আর এখন এটাতে আম দেওয়া হয়ে গেল, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবে, তারপর ওটাতে মাছগুলো দিয়ে দিবে, দিয়ে হয়ে যাবে আজকে আমাদের লাঞ্চ রেডি। এদিকে পটল ভাজাও হয়ে গিয়েছে, আর এদিকে বাইরে বাতাস বইতে শুরু করে দিয়েছে। আর এদিকে মাছটাও ছেড়ে দেওয়া হয়ে গেল, কিছুক্ষণ পরে হয়ে যাবে। আর কালকে ভেবে রেখেছিলাম যে আজকে সকালে উঠে সমস্ত বেডশিট তুলে আর কাঁচা হয়ে যাবে, তো সামহাও বৃষ্টির জন্য হলো না, আর ওয়াশিং মেশিনে দিত কিন্তু তবুও তো হালকা একটু রোদে দিতে হতো, যেহেতু আজকে একটু রোদ নেই, তার আজকে কাঁচা হলো না। তো কাল সকাল সকাল উঠে সমস্ত কাপড় মানে বেডশিটগুলো তুলে কালকে অবশ্যই কাচবো। আর তো আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করে দেবো। তো আমার একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে একদমই ভুলবেন না, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে, তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন, আর বাড়িতে থাকবেন, আর দেখা হবে অন্য একটা ভিডিওতে।
ততক্ষণের জন্য বাই, আল্লাহ হাফিজ। আর এর পরে যে ভিডিও করব সেটা ইনশাআল্লাহ কালকে দেখতে পাবেন, আর এখন ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানেই রাখলাম, বাই।